বিধানসভার আগন্তুক উপনির্বাচন অকলেই খেলিব কংগ্রেসে। বিরোধী ঐক্যমঞ্চর মূল হোতা কংগ্রেস দলের এই সিদ্ধান্ত। পাঁচটা সমষ্টিতে কংগ্রেসে অকলেই করব প্রতিদ্বন্দ্বিতা। 15 দলীয় বিরোধী ঐক্যর এটাও দলের সুতরাং বুঝাপড়া নকরে কংগ্রেসে। জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিত প্রদেশ কংগ্রেসে মঙ্গলবারে ললে এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। রাজ্যত বিরোধী ঐক্যর বচন মাতি থাকা ভূপেন বরাই ললে একলা চলনি। রাজীব ভবনত রণনীতি সাজু করেছে কংগ্রেসে। তিনদিনিয়ার রুদ্ধদ্বার বৈঠক বহিছে কংগ্রেসে। এই বৈঠকত কংগ্রেসে পাঁচটা সমষ্টির 13গৰাকী প্রার্থীক লৈ প্রস্তুত করেছে সম্ভাব্য প্রার্থীর তালিকা। নিউজ 18-ৰ হাতত পড়া তথ্য মতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর নাম আছে ধলাই সমষ্টিত ধ্রুবজ্যোতি পুরুকায়স্থ, হীরক দাস, সিদলি সমষ্টিত প্রবীণ বড়ো, সঞ্জীব ওয়ারী, সামগুড়ি সমষ্টিত তানজিল হুসেন, শফিকুল হুসেন, বঙাইগাঁও সমষ্টিত গিরিশ বৰুৱা, জ্যোতিময় বৈশ্য, ব্রজেনজিৎ সিংহ, বিহালী সমষ্টিত ভূপেন কুমার বরা, প্রেমলাল গঞ্জু, দিলীপ বৰুৱা। অসমৰ উপনির্বাচনক লৈ আশাবাদী তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং। और सभी जितने हमारे पार्टी के नेता आ रहे हैं इन मीटिंग्स के अंदर, उनसे सुझाव लेंगे कि किस तरह से हम संगठन को मजबूत करना है, आगे क्या हमारी रणनीति होगी, किस तरह से हम आगे 2026 का चुनाव, उससे पहले पंचायत के चुनाव के अंदर हमें क्या काम करना है, तो हम सबों से सुझाव लेने वाले हैं आज की मीटिंग के अंदर। কংগ্রেসের এই সিদ্ধান্তর সময়তে উভতগুড়ে নানাচিবলে সকিয়াই দিছে অসম জাতীয় পরিষদের সভাপতি লুৰিণজ্যোতি গগৈ। আমি ঐক্যবদ্ধভাবে যুঁজ নিদিলে কিন্তু ফলাফল 26-তো আমি আশা করার ধরনের নহব, গতি সেই কথা উপলব্ধি করিয়ে সকলে আলোচনা করা দরকার। খনিকর ভাল ফলাফলে যাতে কাকো অহংকারী করে নতুলে, ব্যক্তিগত মানে প্রায়োগিক যে কথা বতরা, পরিবেশ, প্রায়োগিক কথা বতরা সকলো চাই চিন্তা লব লাগিব, সিদ্ধান্ত গ্রহণ করব। ইপিনে হাতৰ ছবি জয়ী হয়ে শাসক পক্ষত থাকা বিধায়কসকলের পদ খারিজর দাবি জানাইছে সাংসদ রকিবুল হুসেন। হাতৰ চিহ্নত জিকা যিসকল বিধায়কে বিজেপিত অংশগ্রহণ করেছে বা বাহিরে বাহিরে আছে, সেই সকলের বিধায়ক পদ ইমিডিয়েটলি আমার স্পিকার ডাঙরিয়ায়, অধ্যক্ষ ডাঙরিয়ায় বিধায়ক পদ বাতিল করাব লাগে সাংবিধানিক পদ্ধতিরে। ক্যামেরা পার্সন প্রভাস সিংর সহ বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।